রহস্যময় ও রোমাঞ্চকর গল্পের সম্ভার ইউটিউব চ্যানেল ভৌতিকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্প, কে ছিল সেই লোকটি? প্রতি মঙ্গলবার ঠিক রাত 8টায় পেয়ে যাবেন নতুন ভৌতিক গল্প। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের পরবর্তী সপ্তাহের গল্প হবে নিশির ডাক। ধন্যবাদ সবাইকে। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, হলে থাকি। একদিন খবর পেলাম তাতার অবস্থা খুবই সিরিয়াস। আব্বা ফোন করে বললেন ওনারা সবাই ইতিমধ্যে খুলনা থেকে রওনা হয়ে গেছে। আমিও যেন এক্ষুনি রওনা হই। আমাকে যেতে হবে সেই বরগুনার বেতাগি উপজেলায়। আমি যখন খবরটি পেলাম তখন ঘড়ি কাটায় সকাল 10টা বাজে। আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল, বিপদে আপদে কাজে লাগতে পারে এভাবে আব্বাই পাঠিয়ে রেখেছে। স্টেশনে যাওয়ার পথে সব টাকা তুলে নিলাম। বরতলি রেল স্টেশন থেকে মেঘনা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে, বিকাল 5টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে। কিন্তু ততক্ষণ আর অপেক্ষা করতে ইচ্ছা হলো না। বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে বাসে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। 6 ঘন্টা লাগলো চাঁদপুর পৌঁছাতে। চাঁদপুর পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। একটি কলপাড়ে একটু হাতে মুখে পানি দিয়ে নিলাম। একটা দোকান থেকে কিছু চা ও বিস্কুটও খেয়ে নিলাম। কারণ একটু পরেই বরগুনাগামী একটি লঞ্চে উঠতাম, সুতরাং প্রস্তুতি নিয়ে রাখাই ভালো। যাই হোক, হালকা পাতলা নাস্তা শেষে বরগুনাগামী একটি লঞ্চে উঠলাম। লঞ্চে কোনো কেবিন না পেলেও ডেকে শুয়ে বসেই রওনা হলাম। ঘটনাটি 1900 একবার গিয়েছিলাম, তাও আব্বার সাথে। এখন কি সেভাবে চীনে যেতে পারবো? আর নিজের দাদা বাড়ি যদিও মানুষকে জিজ্ঞাসা করে যেতে হয়, এর থেকে লজ্জাসকর ব্যাপার আর কি হতে পারে? এসব ভাবতে ভাবতে আর লঞ্চের একটানা গুম গুম শব্দের ভিতরে কখন যেন ঘুমিয়ে পড়লাম, কিছুই টের পেলাম না। প্রচন্ড ঠান্ডা এবং মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙল। মনে করলাম লঞ্চ বরগুনা ঘাটে পৌঁছে গিয়েছে। হাত ঘড়ির ডায়ালে সময় দেখতে গিয়ে অবাক হলাম, সবে মাত্র সন্ধ্যা 5টা বাজে, কিন্তু লঞ্চ কেন থেমে আছে তা বুঝতে পারলাম না। এদিকে ওদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কি, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলাম না। অবশ্য লঞ্চে ওঠার আগে জেনে এসেছি সাধারণত 11টার আগে বরগুনার ঘাটে লঞ্চ কখনো পৌঁছ। কিনারে রেলিং এর কাছে গেলাম, শক্ত ত্রিপলটি সরিয়ে বাইরে শুধু ধুধু কুয়াশা দেখতে পেলাম, আর কিছুই দেখার সৌভাগ্য হলো। সবাই উৎকণ্ঠায় অধীর, কিন্তু কি বা করার আছে এই ঠান্ডা এবং কুয়াশার ভিতরে? এই মুহূর্তে আসলে করারও কিছু নেই। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। দুপুরের দিকে ছেড়ে আসা একই লাইনের অন্য লঞ্চটি সাহায্যের জন্য চলে আসে। অনেক কষ্ট করে আমাদের লঞ্চটিকে চর থেকে উদ্ধার করে, কিন্তু শেষ রক্ষা হলো না। বরগুনা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 8টা বেজে গেল। বিধ্বস্ত শরীর নিয়ে নেমে এলাম। শরীর আর মন কোনোটাই আর চলছিল না, কিন্তু যেতে হবে এখন অনেক দূর। বরগুনা একটি জেলা শহর আর বেতাগি একটি উপজেলা। জেলা শহর থেকে উপজেলার দূরত্ব যে কম নয় সেটা আর বলার বাকি রাখে না। আবার সেই উপজেলা থেকে আমার গ্রামের দূরত্বও কম নয়। কিন্তু ইতিমধ্যে রাত হয়ে গেছে, বেতাগি যাবার শেষ বাসটিও চলে গিয়েছে হয়তো। দ্রুত স্ট্যান্ডের দিকে রওনা হলাম, কিন্তু স্ট্যান্ডে যে
যে ভয়টি পাচ্ছিলাম সেটিই দেখলাম। বেতাগী যাওয়ার শেষ বাসটিও বাস স্ট্যান্ড থেকে চলে গিয়েছে, এখন ভরসা মোটরসাইকেল। একজনকে পেয়েও গেলাম বেতাগী পর্যন্ত যাবার জন্য, কিন্তু তাকে যাবার এবং আসবার উভয়েরই ভাড়া দিতে হবে। আর সে শুধু উপজেলা পর্যন্তই নামিয়ে দিতে রাজি হলো, গ্রাম পর্যন্ত যেতে তাকে রাজি করাতে পারলাম না। অগত্যা তার এই অফারেই রাজি হতে হলো। রাস্তাটা অনেক ভাঙা চূড়া, গ্রামের রাস্তা, জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছে, আর প্রচণ্ড কুয়াশার ভিতরে স্থানীয় মোটর বাইক চালক সে যে দুরন্ত গতিতে চালিয়ে যাচ্ছে আমি একটু ভয়ই পাচ্ছিলাম। আর পিছনে বসে ভাবছিলাম বাড়ির অন্য অন্যদের কথা, চাচার কথা, সবাই আমার জন্য নিশ্চয় এতক্ষণ অধীর আগ্রহে দুশ্চিন্তা নিয়েই বসে আছে। দুপাশের গাছপালাগুলো দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছে, বাতাসের ঝাপটায় দুচোখ বুজে আসছে। তীব্র শীতকে মানিয়ে নেওয়ার জন্য মাঙ্কি ক্যাপ পরেছি, তারপরও তাতে শীত মানছে না, প্রচণ্ড শীত লাগছে। মোটর বাইক চালক আধা ঘন্টার ভিতরে আমাকে উপজেলায় নামিয়ে দিয়ে চলে গেল। তাকে আমি আরো কিছু টাকার লোভ দেখালাম যেন সে আমাকে আমার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে, কিন্তু সে কোনো ক্রমেই রাজি হলো না। তাকে অনেক বোঝালাম যে আপনি যদি আমাকে এইভাবে এখানে রেখে দিয়ে চলে যান তাহলে আমি কিভাবে বাড়ি যাব, আমি এত দূর থেকে এসেছি, আমার বিপদের কথাটাও তাকে বললাম। সে বলল যে সে কোনোভাবেই গ্রামের দিকে যেতে পারবেই না, এবং এখানে আসলে তার জন্য টাকা পয়সাটা বড় ব্যাপার না, তার একটা নীতি আছে, সেই নীতির জন্য সে এই গ্রামের ভিতরে এখন ঢুকতে পারবেন না। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কপালে যখন সমস্যা থাকেই তখন সব দিক থেকেই সমস্যা থাকবে। অতঃপর আস্তে আস্তে হেঁটে রওনা দেওয়ারই সিদ্ধান্ত নিলাম। ইতিমধ্যে কখন যে রাত 9টা বেজে গিয়েছে টেরই পাইনি। শীতের রাত, বিদ্যুৎহীন গ্রামের মানুষ সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, আর এখন তো সবাই এক ঘুম দিয়ে ফেলেছে বলেও মনে হয়। আমি এর আগেও আব্বার সাথে এসেছি এখানে, তাও দিনের বেলায়। আমাদের গ্রামের পথটি যে রাস্তা দিয়ে ঢুকেছে সেখানে একটি নতুন কালভার্ট ছিল বলে মনে পড়ল। বড়খালের বিপরীত দিক দিয়ে খালের একটি শাখা গ্রামের দিকে চলে গিয়েছে, কালভার্টটি সেই খালের উপরেই। মাটির পথ ধরে সামনের দিকে আগাতে থাকি, বাড়ি আর বেশি হলে 20 মিনিটের দূরত্ব হবার কথা, তাই একটু জোরেই পা চালাতে শুরু করলাম। 15 মিনিট হাঁটার পরে কেমন যেন লাগলো, পথটা কেমন যেন অচেনা লাগছে। আসলে আমি চিনতে পারছি না, আমার যতদূর মনে পড়ে রাস্তাগুলা এতটা পরিবর্তন হওয়ার কি কথা, মনে তো হয় না। গ্রামে আমাদের বাড়ি খা বাড়ি নামেই পরিচিত, এর আগে রয়েছে হাওলাদার বাড়ি, সেখানে একটি মাদ্রাসাও রয়েছে, আর আমাদের বাড়ির ঠিক আগেই একটি প্রাইমারি স্কুল। কিন্তু এই রাস্তায় এসে সে দুটি জিনিসের একটিও চোখে পড়ল না। আরো 10 মিনিট হেঁটে রাস্তার শেষ সীমায় পৌঁছালাম বলে মনে হলো। এখানেও একটি খাল, এই খালটি এলাকাটিকে দুভাগে ভাগ করে মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানেও একটি কালভার্ট। কালভার্টের একটু আগেই একটি মুদি দোকান। ভাবলাম মুদি দোকানের কাছ থেকেই একটু দিক নির্দেশনা নেওয়া যাক, যেহেতু আমি চিনতে পারছি না আর অনেকদিন আগে এসেছি, নিজের চিন্তার উপরেও সঠিক নির্ভর করতে পারছি না, সুতরাং কারোর সাথে পরামর্শ করাটাই শ্রেয় বলে মনে হলো। তো মুদির দোকানে দেখলাম একটি বাইরে বেঞ্চ পাতা রয়েছে, সেই বেঞ্চেই
বিশ্রামের জন্য বসলাম। দোকানের ভিতরে মানুষ রয়েছে দেখতে পেলাম, কারণ বাইরে থেকে কোনো তালা দেওয়া নেই, আর ভিতরে মানুষের কাশি এবং নিঃশ্বাস ফেলার শব্দও শুনতে পেলাম। লোকটাকে ডাকবো কিনা ভাবলাম, এভাবে আন্দাজে ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না। আবার নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না, এটাও একটা হাস্যকর বিষয়। কথাটি কিভাবে উপস্থাপন করব সেটাও ভেবে অস্থিরই হচ্ছিলাম, কিন্তু প্রয়োজনের তাগিদে এসব লজ্জা আর মাথায় রাখলাম না, ভাবলাম জিজ্ঞাসাই করে ফেলি। যাই হোক, যদ্রূপ মনে হওয়া তদ্রূপ কাজ, তাই দোকানের ঝাঁপে হাত দিয়ে মৃদু ঝাঁকি দিলাম। কোনো সাড়া শব্দ না পেয়ে এবার একটু জোরেই আঘাত করলাম। ভেতর থেকে ঘুমজড়িত কণ্ঠ একটা ভেসে এলো, ক্যাডা। উত্তরে আমি বলা ছাড়া আর কী বা উত্তর দেওয়ার আছে? কিন্তু সাধারণ ভদ্রতা হলো এক্ষেত্রে নিজের নাম বলতে হয়। দ্বিতীয়বার আবার একই প্রশ্ন আসাতে এবার নিজের নাম বললাম। তার সাথে সাথেই দোকানের পাশে ফোকর সদৃশ একটি দরজা দিয়ে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন, তার হাতে একটি ব্যাটারি চালিত টর্চ লাইট। অভদ্রের মতো আমার মুখের উপরে সেটি জ্বাললেন। মুহূর্তের জন্য অন্ধ হবার অনুভূতি অনুভব করলাম, একটু রেগেও গেলাম। কিছু একটা খারাপ কথা মুখ দিয়ে বের হতে যাচ্ছিল, কিন্তু আমি কোনো রকমে পরিস্থিতির কথা ভেবে নিজেকে সামলে নিলাম। বৃদ্ধটি লাইটটি নিচের দিকে নামিয়ে আমাকে আবারও জিজ্ঞেস করল, কেরাম নে? আমি নিজের নাম বললাম, আমার সমস্যার কথাও জানালাম। নিজের বাড়ি যেতে পারছি না শুনে একটু আফসোসই করলেন। আমাদের মতো শহরে মানুষ কিভাবে যে গ্রামে আসে আর কেনই বা গ্রামে আসে, তা হয়তো বা তিনি নিজে নিজে অনুমান করার চেষ্টা করছিলেন, আর হয়তো বা এটাও ভাবছিলেন কিভাবে নিজেদেরকে শহুরে মানুষের খোলসে রেখে গ্রামের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ধীরে ধীরে পরগাছায় পরিণত হচ্ছি, সেটাই হয়তো বা ভাবছিলেন। আমাদের বাড়ি জেনে নিয়ে তিনি বললেন, আমি অন্য গ্রামে চলে এসেছি, পথ ভুল হয়েছে সেই প্রথম কালভার্টের কাছ থেকেই, এখন আবার উল্টো পথে যেতে হবে আরও প্রায় ঘন্টাখানেক, পথে একটি শ্মশান পার হতে হবে এটাও জানালেন। এরপরে আরও একটি বাঁশের চার পার হয়ে আমাদের গ্রামের পথ পড়বে। আপনারা যারা চারের কথাটা জানেন না তাদেরকে বলে রাখি, চার হলো সাঁকো, যেটা বাঁশের ব্রিজ। যাই হোক, ভালোভাবে তার কাছ থেকে পথের দিক জেনে নিয়ে রওনা দিলাম। মুদি দোকান থেকে আবারও বিস্কুট এবং কলা কিনে খেয়ে নিলাম। অতঃপর পানি খেয়ে এক প্যাকেট সিগারেট নিলাম এবং ম্যাচ দিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানালাম। অচেনা পথ, শীতের রাত, আমার কাছে কোনো লাইট নেই, অন্ধকারে পথ চলছি, একটু একটু গা ছমছম করছে। সিগারেট জ্বালালাম, সিগারেটের মাথার আলোয় অচেনা এক পথ ধরে নিজের বাড়ির দিকে এগিয়ে চলেছি। মাটির রাস্তাটির দুপাশে গাছের সারি, আমি যেদিকে যাচ্ছি পথের বাম দিকে একটি সরু খাল আমার সাথেই সমান্তরালে এগিয়ে চলেছে, তবে কোনো স্রোত নেই, কারণ নদীর সাথে বড় খালটি যেখানে এসে মিশেছে সেখানে বাঁধ দেওয়া। এই মৌসুমে অবশ্য বাঁধ কেটে পানি নিয়ে আসা হয়, আবার কাজ শেষ হতেই বন্ধ করে দেওয়া হয় সংযোগ মুখটি। পথে দু একটি বাড়ি পড়েছে, তবে সেগুলো থেকে মূল রাস্তা অনেক দূরেই বলে মনে হলো। একটা বাঘ পার হলাম এবং চমকে উঠলাম, কোথা থেকে যেন একটি বিড়াল আমার পায়ের সামনে এসে পড়ল, ওর নরম শরীরকে মারিয়ে যাওয়ার অনুভূতি পেলাম। একই সাথে বিড়ালটির চিৎকার আমার সারা শরীরের পশমকে দাঁড় করিয়ে দিল। নিমিষেই বিড়ালটি অন্ধকারে হারিয়ে গেল। আমি আমার হৃৎস্পন্দন
নিজ কানে শুনতে পাচ্ছিলাম। একটু দাঁড়ালাম, চারপাশ গাঢ় কুয়াশায় ঢেকে আছে, আকাশও মেঘে ঢাকা মনে হলো। মেঘ নাকি অমাবস্যার সময় চলছে বুঝতে পারলাম না, তবে আকাশে চাঁদের কোনো উপস্থিতি নেই। সামনে আরো কয়েক পা এগিয়ে পাশে একটি গাছের উপর অরণ্যচারী নাম না জানা এক পাখি বেশ শব্দ করেই ডালপালা নাড়িয়ে উড়ে চলে গেল। আবারও ভিতরে ভিতরে একটু ফ্রিজ হয়ে গেলাম। ক্রমেই নিজের ভিতরে নিজেকে ঘিরে এক ভয়ের ক্রমবর্ধমান অনুভূতি বেড়েই চলছিল। ভূত প্রেত শুধু গল্পেই পড়েছিলাম, তবে জিন বলে কিছু একটা রয়েছে বিশ্বাস করতাম। রাতের এই ভয়ঙ্কর পরিবেশে কেন জানি মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবেই, জিন হোক কিংবা প্রেত, আজ মনে হয় কিছু একটা আমার সামনে পড়বেই। আবারও হাঁটা শুরু করলাম। ঝোপের ভিতর থেকে একটি তক্ষক ডেকে উঠল। সামনে দুটো তাল গাছ, বাবুই পাখির বেশ কয়েকটা বাসা ঝুলছে। অন্ধকারেও এক ধরনের আলো রয়েই যায়, সেই আলোতে পরিচিত কিছু জিনিসের অবয়ব স্পষ্টভাবেই বোঝা যায়। হঠাৎ করেই একটা প্যাঁচা ডেকে উঠল। একটা ডাক যে এই পরিবেশে কতটা ভয়ের অনুভূতি নিয়ে আসতে পারে তা কেবল ভুক্তভোগী উপলব্ধি করতে পারবে। আর একটু সামনে এগিয়ে গিয়ে কেমন যেন একটা অপার্থিব শব্দ শুনতে পেলাম, সারা শরীরের পশম খাড়া হয়ে গেল। খালের নিচ দিক দিয়ে শব্দটি আসছিল। ভিতর থেকে আমাকে কে যেন বলছিল, ভুলেও ওদিকে তাকিও না, সোজা চলে যাও। তারপরও কিসের একটা সম্মোহনে আমি সেদিকে এগিয়ে গেলাম। হেঁটে হেঁটে কখন যে শ্মশান ঘাটের কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। খালের ওপারেই শ্মশান, সেদিকে তাকাতেই কেমন গা ছমছমে অনুভূতিতে আপ্লুত হলাম। সিমেন্টের চারটি পিলারের ভিতর দিয়ে চারটি লোহার পাত আকাশের দিকে উঁচু হয়ে রয়েছে। একটি টিনের চাল দেওয়া আধা পাকা একটি অপেক্ষাগারও রয়েছে। শব্দ লক্ষ্য করে এপার থেকে সেদিকে তাকালাম। খালটি বেশি প্রশস্ত নয়, শ্মশানের একেবারে পাড় ঘেঁষে সাদা একটি বস্তু দিয়ে জড়ানো কিছু একটা নিয়ে দুটি প্রাণী টানা হেঁচড়া লক্ষ্য করলাম। অন্ধকার কিছুটা ফিকে হয়ে এসেছে বলে মনে হলো। আসলে কুয়াশা কিছুটা কমে গিয়েছিল, তাই ওপারে শেয়াল দুটির কিছু একটা নিয়ে কামড়াকামড়ি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। আরও একটু খালের দিকে নেমে গেলাম। এবারে দেখলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে ছোট দুটি পা বের হয়ে আছে। মাথাটা কেমন যেন বন করে ঘুরে উঠল, সারা শরীরও গরম হয়ে গেল। আমি হাজার চেয়েও আমার দৃষ্টি সেদিক থেকে ফেরাতে পারছিলাম না। তবে একটি মানব শিশুর মৃতদেহ এভাবে রাতের অন্ধকারে শিয়ালের খাদ্যে পরিণত হবে এটা আমার স্বাভাবিক চিন্তা ভাবনায় এলো না। তবে যা দেখছিলাম তাকেও তো অস্বীকার করতে পারছিলাম না। হাড়ের সাথে তাঁতের সংঘর্ষের কর্কশ শব্দ আমার শরীর গুঁড়িয়ে দিচ্ছিল। আমি অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। এভাবে কতক্ষণ থাকলাম বলতে পারবো না, যদি না আমার পেছন থেকে কালোর গলা খাঁকারি দেওয়ার শব্দ পেতাম। ইতিমধ্যে আমার ধ্যান ভেঙে গেল, আমি চমকে পিছনে ফিরলাম। একজন হেঁটে আসছে, সাদা লম্বা ঝুলের শার্ট পরনে। নিচের দিকে অন্ধকার হওয়াতে বেশি দেখতে পেলাম না, হয়তো কালো প্যান্ট পরে এসেছে। লোকটা আমার কাছে এসে বলল, শেয়ালে মরা খায়, অপূর্বের পোলা গত রাতে মারা গেল, শ্মশানের পাশেই মাটি চাপাতি ছিল। আমি কিছু না বলেই লোকটার দিকে চেয়ে রইলাম। সে আবার আমাকে জিজ্ঞেস করলো, এত রাতে আপনি এখানে কি করেন, কোন গ্রামের? আসলে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, রানীপুর গ্রামে। আচ্ছা, অনেক উল্টা দিকে চলে এসেছেন দেখছি। হ্যাঁ, ভুলে চলে এসেছিলাম, আমার চাচা খুব অসুস্থ, আমি চিটাগং থেকে এসেছি। আপনার রানীপুর কোন বাড়ি? খাগো বাড়ি, ওয়াজেদ খান আমার চাচা, চিনেন নাকি?
হা শুনছি, ওদিকে বেশি যাওয়া হয় না। আমি সুবিদখালি, আমাদের যাওয়া আসা সাধারণত ওই পরখালের এপার পর্যন্তই। আজ এক দাওয়াতে গেছিলাম, সেখান থেকেই ফিরছিলাম, পথে আপনার সাথে দেখা হয়ে গেল। যাক, অন্তত আপনাকে পেয়ে ভালোই হলো, অন্তত কথা বলার তো কাউকে পেলাম। চলুন আপনাকে সামনে আগিয়ে দিই, এই জায়গাটা ভালো নয়, রাত বিরেতে একা একা সব জায়গা দিয়ে চলাফেরা করা ঠিক নয়। আমি স্লান হেসে সিগারেটের প্যাকেটটি বের করে একটি সিগারেট ধরালাম, লোকটাকেও অফার করলাম, কিন্তু সে রাজি হলো না। কুয়াশায় সেই ধোঁয়া ভারী হয়ে বেশ একটি মায়াময় পরিবেশই সৃষ্টি করছিল। আমরা আরো 10 মিনিট নীরবে হাঁটলাম। আর কিছু দূর গেলেই একটি বাঁশের সাঁকো পড়বে, ওটা পার হলেই আমার গ্রামের সীমানা শুরু হবে। এতক্ষণ আমি পটুয়াখালী জেলার সুবিদখালী নামক উপজেলার ভিতরে রয়েছি, ওই সাঁকোটি পার হলেই বেতাকি উপজেলা শুরু হবে। সাঁকোটির ডান পাশে একটি পায়ে চলা পথ রয়েছে, লোকটির বাড়ি সেদিকেই জানালো। সে আমাকে জিজ্ঞাসা করলো, ও পারে একা যেতে ভয় করবে না তো? ভয়? কিসের ভয়? হ্যাঁ তাও অবশ্য ঠিক, ভয় কিসের, এখন তো বিজ্ঞানের যুগ, এখন কি আর ওই ভূত প্রেতের যুগ আছে? আমি একটু হাসলাম, কিন্তু লোকটির চাহনি কেমন যেন লাগলো, সে আমার আরো কাছে এগিয়ে এলো। আমি একটু শিউরে উঠলাম। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনারা শহরের মানুষ, কারেন্টের ভিতরে থাকেন। আচ্ছা আমি যদি বলি আমার পা দুটো উল্টা, আপনি কি বিশ্বাস করবেন? এবার আমি একটু থমকে গেলাম, আমতা আমতা করে বললাম, তা কি করে হয়? সে আমার দুখাতে হাত রেখে বলল, আপনি নিজেই চোখে দেখুন না। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে এবার তাকে ভালো করে দেখলাম, তার মুখে বসন্তের দাগ, সারা মুখে সেই দাগে ভর্তি। আমি তখন তার চোখের দিকে তাকিয়ে থাকলাম এক পলকে, ওর চোখের মণিতে যেন আগুন জ্বলে উঠল। এবার লোকটির পায়ের দিকে তাকালাম, ঠিক সেই সময়ে আকাশে ঢেকে থাকা মেঘগুলো যেন সরে গেল, চাঁদকে উন্মুক্ত করে দিল পৃথিবীর বক্ষে। সেই আলোর ভেলায় চড়ে আমি দেখতে পেলাম লোকটির পায়ের পাতা দুটি আসলেই উল্টা আর গোড়ালির সামনের দিকে। আমার কাছে কেমন যেন অবাস্তব লাগলো, লোকটি হা হা করে হাসতে লাগলো আর আমার মাথা ঘুরে উঠল, আমি সাথে সাথে চেতনা হারালাম। ওই লোকটির হায়নার মতো হাসির শব্দই ছিল আমার চেতনার সর্বশেষ স্মৃতি। সেদিন রাতেই আমাকে আমাদের লোকজন খুঁজে পেল, তবে আমার জ্ঞান ফিরল সেই ভোরে। সারা রাত আমাকে নিয়ে সবার সে কি টেনশন, তবে ভোরবেলায় আমার জ্ঞান ফিরলে সবাই আমাকে ঘিরে ধরলো কি হয়েছিল জানতে, আর আমি কেন উল্টা দিক থেকে বাড়ির দিকে আসছিলাম তাও জানতে চাইল। তবে আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজেই একটি উত্তর মিলাচ্ছিলাম তবে আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজেই একটি প্রশ্নের উত্তর মিলাচ্ছিলাম, আমার সাথে ওই লোকটি আসলে কে ছিল? কোনো অশরীরই নয় তো?